স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি ইলেকশন ম্যানিফেস্টো অফ কংগ্রেস ইট ওয়াজ ড্রাফটেড বাই দ্য পার্লামেন্টারি কমিটি এম দ্যাট এক্সপ্লেনিং দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রাম অফ দ্য কংগ্রেস ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই দি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ইন অগস্ট নাইনটিন থার্টি সিক্স কংগ্রেসের নির্বাচনী ইশতেহার এটি সংসদীয় কমিটির দ্বারা খসড়া করা হয়েছিল এবং কংগ্রেসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি ব্যাখ্যা করার লক্ষ্য ছিল এটি দ্বারা গৃহীত হয়েছিল সর্বভারতীয় কংগ্রেস কমিটি আগস্ট উনিশশো ছত্রিশ সালে দ্য ম্যানিফেস্টো রিফর্ম দ্য টোটাল রিজেকশন অব দি অ্যাক্ট অফ নাইনটিন বাই দ্য কংগ্রেস দ্য ম্যানিফেস্টো ক্লারিফাইড দ্য দি এম অফ সেন্ডিং কংগ্রেস মেন টু দ্য লেজিস্লেচার্স ওয়াজ নট টু কোঅপরেট উইথ দ গভর্নমেন্ট বট টু কম ব্যাট দি অ্যাক্ট অফ নাইনটিন থার্টি ইন্টারেন্ডেড ইট ডিক্লেয়ার দ্যাট ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স গিভ ইন্ডিয়ান ইসতেহারটি কংগ্রেস কর্তৃক উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের সম্পূর্ণ প্রত্যাখ্যানকে পুনরায় নিশ্চিত করেছে ইশতেহারে স্পষ্ট করা হয়েছে যে কংগ্রেসম্যানদের আইনসভায় পাঠানোর লক্ষ্য ছিল সরকারকে সহযোগিতা করা নয় বরং উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের বিরুদ্ধে লড়াই করা এবং এটি শেষ করা এটি ঘোষণা করেছিল যে জাতীয় স্বাধীনতা ভারতীয়দের তাদের সামাজিক সমস্যার সমাধান করতে এবং জনসাধারণের শোষণের অবসান ঘটাতে পারে It declared দ্য the task of কংগ্রেস রেপ্রেজেন্টেটিভ was টু এন্ড অল oppressive acts and রেগুলেশনস ইট মেড the ফলোয়িং promises পলিটিক্যাল establishment অফ সিভিল liberty, release of পলিটিক্যাল prisoners, undoing রংস to the peasant. social removal of untouchability, equal status for women, encouragement to khadi and village industries, satisfactory solution to communal problem. এটি ঘোষণা করেছিল যে কংগ্রেস প্রতিনিধিদের কাজ হল সমস্ত নিপীড়নমূলক আইন ও বিধিবিধানের অবসান ঘটানো এতে নিম্নোক্ত প্রতিশ্রুতিগুলো ছিল রাজনৈতিক নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠা রাজনৈতিক বন্দীদের মুক্তি কৃষকের প্রতি অন্যায় করা সামাজিক অস্পৃশ্যতা দূরীকরণ নারীদের সমান মর্যাদা খাদি ও গ্রামীণ শিল্পে উৎসাহ সাম্প্রদায়িক সমস্যার সন্তোষজনক সমাধান প্রমিসেজ মেড টু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইনক্লুডেড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং রেগুলার আওয়ার্স অফ ওয়ার্ক বেটার কন্ডিশনস অফ লেবার রাইট টু ফরম ইউনিয়ন সুটেবল মেশিনারি টু সেটল ডিসপিউটস উইথ এমপ্লয়স অ্যান্ড প্রোটেকশন আগেনস দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ ওল্ড এজ শিল্প শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে একটি শালীন জীবনযাত্রার মান নিয়মিত কাজের সময় শ্রমের উন্নত অবস্থা ইউনিয়ন গঠনের অধিকার নিয়োগকর্তাদের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য উপযুক্ত যন্ত্রপাতি এবং বৃদ্ধ বয়সের অর্থনৈতিক পরিণতি থেকে সুরক্ষা নোট দ্য লক্ষ্নৌ সেশন ওয়াজ সিগনিফিকেন্ট অলসো বিকজ ইট ওয়াজ ডিউরিং দ্য সেশন দ্য দ্য ফার্স্ট মিটিং অফ দি অল ইন্ডিয়া কিসান সভা ওয়াজ হেল্ড আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ স্বামী সাজানন্দ সরস্বতী দ্রষ্টব্য লক্ষ্য অধিবেশনটিও তাৎপর্যপূর্ণ ছিল কারণ এই অধিবেশনের সময়ই সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাস্বামী সহজানন্দ সরস্বতীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল ফ্যাসপার কংগ্রেস সেশন প্রোসাইডেড বাই জে নেহরু ডিসেম্বর নাইনটিন থার্টি সিক্স হেল ড্যাট ফ্যাসপার মহারাষ্ট্রা দিস ওয়াজ দ্য ফার্স্ট কংগ্রেস সেশন ইন আ রুরাল এরিয়া ডিউরিং দ্য সেশন দ্য কংগ্রেস পাস্ট সেভারেল সিগনিফিক্যান্ট রেজলিউশনস দিজ ভারস ফলোজ

এগুলি নিম্নরূপ ছিল এটি আবিসিনিয়ায় ইতালীয় আগ্রাসন এবং চীনের জাপানি আগ্রাসনের নিন্দা প্রস্তাব পাশ করে এটি ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠনের দাবি জানায় দ্য কংগ্রেস অলসো অ্যাডপ্টেড অ্যান অ্যাগ্রেরিয়ান প্রোগ্রাম উইচ ইনক্লুডেড দ্য ফলোয়িং ফিচার্স ফিফটি পার্সেন্ট রোডাকশন ইন অ্যান্ড রেভিনিউ এক্সেমশন অফ অন একোনমিক হোল্ডিংস ফ্রম অ্যান্ড ল্যান্ড ট্যাক্স ট্যাক্সেশন অফ অ্যাগ্রিকালচারাল ইনকাম অ্যাবলিশন অফ ফিউডাল লেভিজ অ্যান্ড ফোর্স লেবার কোঅপারেটিভ ফার্মিং আউট অসেন্ট মডিফিকেশন অবেন্ট লুস কংগ্রেসও একটি কৃষি কর্মসূচি গ্রহণ করেছিল যার মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত ছিল ভাড়া ও রাজস্ব পঞ্চাশ শতাংশ হ্রাস খাজনা এবং জমিকর থেকে অর্থনৈতিক হোল্ডিংস অব্যাহতি কৃষি আয়কর সামন্ত শুল্ক ও জোরপূর্বক শ্রমবিলোপ সমবায় কৃষি বকেয়া ভাড়া মুছে ফেলা ইজেকশন আইনের পরিবর্তন ইট ইস নট ওয়ার্ডি দ্যাট দ্যাবভ প্রোগ্রাম ওয়াজ সাইলেন্ট অন দ্য ইস্যু অব দ্য অ্যাবোলেশন অব জমিন্দারি এন্ড তালুকদারি সিস্টেমস এজ দ্য রাইট উইং ইন দ্য কংগ্রেস ওয়াজ নট ইন ফেভার অফ জমিনদারি অ্যাবলেশন দ্য কিসান সভা লিডার্স দো ওয়েলকাম দ্য প্রোগ্রাম ইন জেনারেল অলসো ক্রিটিসাইজড ইট অন দ্যাস গ্রাউন্ড এটা লক্ষণীয় যে উপরোক্ত কর্মসূচিটি জমিদারি ও তালুকদারি প্রথা বিলুপ্তির বিষয়ে নীরব ছিল যেহেতু কংগ্রেসের দক্ষিণপন্থীরা জমিদারি বিলুপ্তির পক্ষে ছিল না কিষাণ সভার নেতারা সাধারণভাবে এই কর্মসূচিকে স্বাগত জানালেও এই স্থলে এর সমালোচনাও করেছেন নেভেদ দি অগ্রেরিয়ান প্রোগ্রাম ডকুমেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট অব কংগ্রেস সেশন লং ওয়ে দ্য দ্য কংগ্রেস তা সত্ত্বেও কৃষি কর্মসূচি ছিল একটি প্রগতিশীল দলিল এবং ফইজপুর কংগ্রেস অধিবেশনের একটি উল্লেখযোগ্য অর্জন কংগ্রেসের পিছনে কৃষকদের সমাবেশে এটি অনেক দূর এগিয়েছে Elections of 1937. The names of the Congress candidates were recommended by the provincial Congress committees to the Congress Parliamentary Board, which had a final say in selection of candidates. While recommending the names, the provincial Congress committees considered criteria such as abiding by Congress discipline and following its program, service to the party, popularity among people, and ability to bear election expenses. Despite sincere efforts to select candidates on merit, caste also played an important role in certain cases. উনিশশো সালের নির্বাচন কংগ্রেস প্রার্থীদের নাম প্রাদেশিক কংগ্রেস কমিটিগুলি কংগ্রেস পার্লামেন্টারি বোর্ডের কাছে সুপারিশ করেছিল যেখানে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল নাম সুপারিশ করার সময় দ প্রাদেশিক কংগ্রেস কমিটি কংগ্রেসের শৃঙ্খলা মেনে চলা এবং তার কর্মসূচি দলের সেবা জনগণের মধ্যে জনপ্রিয়তা এবং নির্বাচনী খরচ বহন করার ক্ষমতার মতো মানদণ্ড বিবেচনা করা হয় মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করার আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বর্ণ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইলেকশন ক্যাম্পেইন দ্য কংগ্রেস আন্ডারটোক আ ভিগারস ইলেকশন ক্যাম্পেইন জে নেহরু আন্ডারটোক আ কান্ট্রি ওয়াইড ইলেকশন টু অ ট্রাভেলিং এইটি থাউজেন্ড কিলোমিটার্স ইন লেস দ্যান ফাইভ মান্থস গান্ধী ডেড নট অ্যাড্রেস আ সিঙ্গল ইলেকশন মিটিং দো হি ওয়াজ ভেরি মাচ প্রেজেন্ট ইন দ্য মাইন্ডস অফ দ্য ভোটার্স The কংগ্রেস অলসো ফেস চ্যালেঞ্জেস ইন the ফর্ম অফ regional পার্টিজ and পার্টিজ ফর্ম অলং কমিউনাল lines লাইক দ্য মুসলিম লীগ and দ্য হিন্দু মহাসভা নির্বাচনী প্রচারণা কংগ্রেস জোরে নির্বাচনী প্রচারে নেমেছে জে নেহেরু পাঁচ মাসেরও কম সময়ে আশি হাজার কিলোমিটার ভ্রমণ করে দেশব্যাপী নির্বাচনী সফর করেন গান্ধী একটি নির্বাচনী সভায় ভাষণ দেননি যদিও তিনি ভোটারদের মনে খুব বেশি উপস্থিত ছিলেন और मुस्लिम तो लीग ए हिंदू महासभार मत साम्प्रदायिक लाइने गठित आंचलिक दल दलग्र आकार इलेक्शन रिजल्ट इलेक्शन वार हेल्ड इन इलेवन प्रोन्सेस एंड द रिजल्ट वार वेरी एनकारेजिंग फर द कॉग्रेस इट व सेवन हंड्रेड एंड सिक्सटीन आउटलेवन सिक्सटी वन सीट्स इट कंटेस्टेड इट अबटेन क्लियर मेजरिटी इन फाइव प्रोन्से नेमली यूपी बिहार सीपी अरिसा एंड मद्रास इट एमर्ज इज द सिंगल लार्जेस्ट पार्टी इन बॉम्बे বেঙ্গল আসাম নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার প্রভিন্স ইটস পারফরমেন্স পুয়ার ইন ইউনিয়নেস্ট পার্টি নির্বাচনের ফলাফল এগারোটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফলাফল কংগ্রেসের জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক ছিল এটি প্রতিদ্বন্দ্বিতা করে এক ছয় একটি আসনের মধ্যে সাতশো ষোলোটি জিতেছে এটি ইউপি বিহার সিপি নামে পাঁচটি প্রদেশের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উড়িষ্যা ও মাদ্রাজ এটি বোম্বেতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বাংলা আসাম এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু ও পাঞ্জাবে এর পারফরমেন্স খারাপ ছিল পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস পারফরমেন্স ইন আপার হাউস দ্য কংগ্রেস ডেড নট পারফর্ম ওয়েল ইন ইলেকশনস টু আপার হাউস এজ দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ লিমিটেড টু আপার স্টার্টার ওনলি The upper strata comprising of landlords and moneylenders had begun to shift their support to the communal parties since the Congress had adopted a radical agrarian program from this time onwards communal parties began to gather strength Utsokokhe Congress <laughs> performance Congress utsokokher nirbachone bhalo performance korte pareni karon votadhikar shudhumatro uccho storer moddhe shimaboddho ভূস্বামী এবং মহাজনদের সমন্বয়ে গঠিত উপরের স্তরগুলি সাম্প্রদায়িক দলগুলির প্রতি তাদের সমর্থন স্থানান্তর করতে শুরু করেছিল যেহেতু কংগ্রেস একটি উগ্র কৃষি কর্মসূচি গ্রহণ করেছিল এই সময় থেকে সাম্প্রদায়িক দলগুলি শক্তি সংগ্রহ করতে শুরু করেছিল কংগ্রেস পারফরমেন্স ইন রিজার্ভ কনস্টিটিয়েন্সিজ দ্য রেজাল্টস ইন রিজার্ভ কনস্টিটিউন্সি নট এট অল স্যাটিসফ্যাক্টরি ফর দ্য কংগ্রেস এক্সেপ্ট ইন দ্য লেবার সিটস সাম এক্সাম্পলস অফ কংগ্রেস পারফরমেন্স আর আজ ফলোজ ইন অল ইলেভেন প্রোভেন্সেস সংরক্ষিত নির্বাচনী এলাকায় কংগ্রেসের পারফরমেন্স শ্রমিক আসন ছাড়া সংরক্ষিত আসনের ফলাফল কংগ্রেসের জন্য মোটেও সন্তোষজনক ছিল না কংগ্রেসের কর্মক্ষমতার কিছু উদাহরণ নিম্নরূপ সমস্ত এগারোটি প্রদেশে ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিফটি সিক্স সিটস ওয়ার রিজার্ভ কংগ্রেস কন্টেস্ট এইট অ্যান্ড ওয়ান অনলি থ্রি ফর ল্যান্ডহোল্ডার্স থার্টি সেভেন সিটস ওয়ার রিজার্ভ বাণিজ্য ও শিল্পের জন্য টি আসন সংরক্ষিত ছিল কংগ্রেস আর্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র তিনটিতে জিতেছে জমির মালিকদের জন্য সায়ত্রিশটি আসন সংরক্ষিত ছিল কংগ্রেস আটটিতে প্রতিদ্বন্দ্বিতা করে চারটিতে জিতেছে শ্রমিকদের জন্য আটত্রিশটি আসন সংরক্ষিত ছিল congress for muslims 482 seats were reserved congress contested 58 and won only 26 19 from northwest frontier province alone it could not get a single muslim seat in bengal bombay up cp and sindh however it is worth mentioning here that the performance of muslim league was no better it did not win a single seat in northwest frontier province in punjab it won only 2 of 84 reserved seats It was not in a, position to form a government in any of the provinces. মুসলমানদের জন্য চারশো বিরাশিটি আসন সংরক্ষিত ছিল কংগ্রেস আটান্নটিতে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ছাব্বিশটিতে জয়লাভ করে একা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে উনিশটি এটি বাংলা বম্বে ইউপি সিপি এবং সিন্ধুতে একটিও মুসলিম আসন পেতে পারেনি তবে এখানে উল্লেখ করা দরকার যে মুসলিম লীগের পারফরম্যান্স ভালো ছিল না এটি তে একটি আসনও জিততে পারেনি পাঞ্জাবে এটি চুরাশিটি সংরক্ষিত আসনের মধ্যে মাত্র দুইটি জিতেছে এটি কোনো প্রদেশে সরকার গঠন করার মতো অবস্থায় ছিল না মেসেজ অফ কংগ্রেস টু দ্য পিপল অন দ্য ইভ অফ ইটস ইলেক্টোর ভিক্টরি দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি কংগ্রাচুলেটস দ্য নেশন অন ইটস ওয়ান্ডারফুল রেসপন্স টু দ্য কল অফ দ্য কংগ্রেস ডুং রিসেন্ট ইলেকশনস ডেমনস্ট্রেটিং দ্য অডিয়ারেন্স অফ দ্য টু কংগ্রেস পলিসি নির্বাচনী বিজয়ের প্রাপকালে জনগণের কাছে কংগ্রেসের বার্তা সাম্প্রতিক নির্বাচনের সময় কংগ্রেসের আহ্বানে চমৎকার সাড়া দেওয়ার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি জাতিকে অভিনন্দন জানায় কংগ্রেস নীতির প্রতি জনগণের আনুগত্য প্রদর্শন করে অফিস অ্যাকসেপ্টেন্স উই হ্যাভ আর্লিয়ার সিন দ্যাট দ্য ডিসিশন অন অফিস অ্যাকসেপ্টেন্স ওয়াজ কেপ্ট পেন্ডিং ইন মার্চ 1937 থার্টি সেভেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মেট টু ডিসাইড ওভার দ্য ইস্যু The basic question was whether বেসিক acceptance would লিড to কো অপশন by the কলোনিয়াল স্টেট ওর ওয়েদার মিনিস্ট্রিজ could be used to defeat দ্য কলোনিয়াল স্ট্র্যাটেজি অফিস গ্রহণ আমরা এর আগে দেখেছি অফিস গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়েছিল মার্চ উনিশশো সালে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার জন্য মিলিত হয়েছে মূল প্রশ্ন ছিল অফিসের গ্রহণযোগ্যতা ঔপনিবেশিক রাষ্ট্রের সহযোগিতার দিকে নিয়ে যাবে বা ঔপনিবেশিক কৌশলকে পরাস্ত করতে মন্ত্রণালয়গুলি ব্যবহার করা যেতে পারে কিনা আর্গুমেন্ট এগেইনস্ট অফিস অ্যাকসেপ্টেন্স লেফট লিডার্স লাইক জওয়াহরলাল নেহরু সুভাষ বোস এন জি রঙ্গা সাজানন্দ সরস্বতী এন্ড ইন্দুলাল ইয়াজনিক অফিস অ্যাকসেপ্টেন্স ইজ কোঅপারেশন ওয়াদ এম্পেরিয়ালিজম ইট উড টেক অয়ে দ্য রেভলিউশনারি ক্যারেক্টার অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট ইজ কনস্টিটিউশনাল ওয়ার্ক উইথ সাইড ট্র্যাক দ্য মেন ইস্যুজ অফ ফ্রিডম অ্যান্ড সোসিও ইকোনমিক জাস্টিস অফিস গ্রহণের বিরুদ্ধে যুক্তি জওহরলাল নেহরু সুভাষ বস এন জি রাঙ্গা সহজানন্দ সরস্বতী এবং ইন্দুলাল ইয়াগ্নিকের মতো বাম নেতারা অফিস গ্রহণকে সাম্রাজ্যবাদের সাথে সহযোগিতা হিসাবে দেখেছিলেন এটি জাতীয় আন্দোলনের বৈপ্লবিক চরিত্র কেড়ে নেবে কারণ সাংবিধানিক কাজ স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রধান বিষয়গুলিকে পাশে রাখবে আর্গুমেন্ট ইন ফেভার অফ অফিস অ্যাকসেপ্টেন্স রাইট উইং লিডার্স লাইক সি রাজগোপাল আচারী ওয়ার ইন ফেভার অফ অফিস অ্যাকসেপ্টেন্স দে আর্গুড দ্যাট দে উইল নট অলাউ কাউন্সিলস টু লিড দেম ইন কনস্টিটিউশনালিজম বাট উইল লিড দ্য কাউন্সিলস ইন ইউজ দ্যাম ফর রেভলিউশন They argued that they were equally committed to combating the Act of 1935 and council entry was only a short term strategy since the option of mass movement was not available. The most vocal argument put forth in favor of forming ministries was that it would enable the Congress to work in favor of peasants and workers. Office তারা যুক্তি দিয়েছিল যে তারা কাউন্সিলগুলিকে তাদের সাংবিধানিকতার দিকে নিয়ে যেতে দেবে না তবে কাউন্সিলগুলিকে নেতৃত্ব দেবে এবং বিপ্লবের জন্য ব্যবহার করবে তারা যুক্তি দিয়েছিলেন যে তারা উনিশশো সালের আইনের বিরুদ্ধে লড়াই করার জন্য সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং গণআন্দোলনের বিকল্প উপলব্ধ না থাকায় কাউন্সিল এন্ট্রি শুধুমাত্র একটি স্বল্পমেয়াদী কৌশল

But when the Congress leaders were invited by the governors to form ministries in six provinces where the Congress was in majority, the offer was turned down as the governors refused to give assurances on the condition put forth by the Congress. The government now went ahead and formed interim ministries in these provinces. These did not command a majority and hence could not continue in office beyond six months. <laughs> এখানে শর্ত ছিল যে গভর্নররা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে মন্ত্রকের কাজকর্মে হস্তক্ষেপ করবেন না প্রস্তাবটি গৃহীত হয়েছিল এবং গান্ধী কর্তৃক অনুমোদিত হয়েছিল কিন্তু যখন কংগ্রেস নেতাদের কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ ছয়টি প্রদেশে মন্ত্রিত্ব গঠনের জন্য গভর্নরদের আমন্ত্রণ জানানো হয়েছিল তখন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ গভর্নররা কংগ্রেসের দেওয়া শর্তে আশ্বাস দিতে অস্বীকার করেছিলেন সরকার এখন এগিয়ে গিয়ে এসব প্রদেশে অন্তর্বর্তীকালীন মন্ত্রণালয় গঠন করেছে এগুলি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি এবং তাই ছয় মাসের বেশি অফিসে চলতে পারেনি strenuous efforts to প্রেশারাইজ the কংগ্রেস ওয়ার্কিং কমিটি in ফেভার অফ অফিস acceptance were নাও মেড বাই কংগ্রেসম্যান লাইক রাজগোপাল আচার্য as well as ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট লাইক gd ডি accordingly in the দ্য ফার্স্ট উইক july office ওয়ার্কিং কমিটি decision was গান্ধী ফাইনালি গেভ of office অফিস চাপের জন্য কঠোর প্রচেষ্টা কংগ্রেস ওয়ার্কিং কমিটি অফিস গ্রহণের পক্ষে এখন রাজগোপালাচারীর মতো কংগ্রেসম্যান এবং চিডি বিড়লার মতো ভারতীয় পুঁজিবাদীরা সে অনুযায়ী জুলাই মাসের প্রথম সপ্তাহে ডকংগ্রেস ওয়ার্কিং কমিটি ওয়ার্ধায় দেখা গান্ধী অবশেষে অফিসের জন্য সম্মতি দেন এবং অফিস গ্রহণের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় Gandhi on office acceptance. Office acceptance was an attempt to avoid bloody revolution on the one hand and mass civil disobedience on the other. Office er Gandhi, Office er tak to The resignation of interim ministries was now followed by the formation of Congress ministries, thus inaugurating a new era in India's struggle for independence. অন্তর্বর্তী মন্ত্রকের পদত্যাগের পরে কংগ্রেস মন্ত্রকগুলি গঠন করা হয়েছিল এইভাবে ভারতের স্বাধীনতার সংগ্রামে একটি নতুন যুগের সূচনা হয়েছিল এখানেই এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব